দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি নয়াপল্টন এলাকায় এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সর্বাত্মক অবরোধে সমর্থন জানিয়ে গণতন্ত্র মঞ্চ তারা কিন্তু গণতন্ত্র মঞ্চ তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করছেন এবং এই অবরোধকে সমর্থন জানিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে গণতন্ত্র মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু রয়েছেন ভাষানী অনুসারী পরিষদের সভাপতি এবং জুনায়েদ সাকি গণসংহতির যে দলটির মুখপাত্র এবং একই সঙ্গে অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বাত্মক অবরোধে সমর্থন জানিয়ে সেই ব্যানারে একটি মিছিল করছেন পল্টন থেকে এগিয়ে তারা কিন্তু আসলে বিজয়নগরের দিকে যাচ্ছে এবং সেখানে কিন্তু জুনায়েদ সাকি রয়েছেন এবং অন্যান্য যে দলে নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম সারিতে এবং একই সঙ্গে জানিয়ে দিতে চাই যে আজকের এই অবরোধ এবং কর্মসূচি সেটি কিন্তু গত দুই দিন যাবৎ চলছিল এবং সেটি হচ্ছে 48 ঘন্টার অবরোধ চলমান এবং তার আগে আমরা দেখেছি 72 ঘন্টার একটি অবরোধ ছিল তিন দিন হরতালও ছিল তার মাঝে বিএনপির এবং এভাবে করেই প্রত্যেকটি বিরোধী দল তারা কিন্তু অবরোধের সমর্থন জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এর পাশ দিয়েই আরও একটি অবরোধের মিছিল করে যাচ্ছে কিন্তু অন্য একটি দল এবং এখানে আমরা একটু কথা বলবো যিনি রয়েছেন জুনায়েদ সাকির সঙ্গে একটু জানতে চাইবো যে আসলে এই অবরোধ 48 ঘন্টার এর আগে 72 ঘন্টার দেখেছি এবং জ্বালাও পোড়াও চলছে দেশ জুড়ে আসলে কি হবে জনমনে একটি শঙ্কা রয়েছে যে আসলে এটা কারা করছে আওয়ামী লীগ করছে নাকি অন্যান্য দলগুলো সুযোগ নিচ্ছে কি বলবেন সরকার নিজেদের এজেন্টদের দিয়ে নানা রকম সহিংসতা করছে আগুন সন্ত্রাস করছে আর তার সমস্ত দোষ বিরোধী দলের উপর চাপিয়ে তারা একটা ব্যাপক এই যে ধরপাকড় দমন পীড়ন ক্র্যাকডাউন তারা চালিয়ে যাচ্ছে এইভাবে সমস্ত বিরোধী দলকে দমন করে নেতাদেরকে জেলে পাঠিয়ে কর্মীদের জেলে পাঠিয়ে তারা মনে করছে তারা একতরফা নির্বাচন করতে পারবে কিন্তু বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের দাবিতে গণতন্ত্রের দাবিতে একাট্টা হয়েছেন তারা এইবার এই সরকারের কোনো একতরফা নির্বাচন কোনোভাবেই হতে দেবে না বাংলাদেশের মানুষ গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করে এই দেশে একটি অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা করবে আপনারা দাবি করছেন একটি সরকার দলীয় লোক করে বিরোধী দলীয় লোকের উপরে চাপিয়ে দিচ্ছে ব্যাপারটা তাহলে জনগণের যে শঙ্কা তাদের যে জীবন মাল নিয়ে যে শঙ্কা সেই শঙ্কা নিশ্চিত করবেন কিভাবে আপনারা বিরোধী দল যারা রয়েছেন তারা আসলে কি করছেন কি পদক্ষেপ নিচ্ছেন এগুলো থেকে আমরা জনগণকে ঐক্যবদ্ধ হতে বলি এবং এই সরকারের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থেকে তাদের ষড়যন্ত্রকে উন্মোচন করে দেওয়ার জন্য সব রকম পদক্ষেপ সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে এই কাজগুলো করার জন্য আহ্বান জানাই আন্দোলনের সফলতার মধ্যে দিয়ে জনগণের নিরাপত্তা তৈরি হবে এই সরকারের অধীনে বাংলাদেশের মানুষের কোনো নিরাপত্তা নাই কাজে এই সংগ্রামে যুক্ত হওয়া গণ আন্দোলন গণজাগরণ গড়ে তোলা এবং এই সংগ্রামকে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হবে তাদের ভোটাধিকার এবং মর্যাদা ফিরে আসবে দর্শক শুনছিলেন গণসংহতির যে মুখপাত্র জুনায়েদ সাকি তিনি কিন্তু বলছিলেন যে আসলে অবরোধ ছাড়া কিন্তু কোনো উপায় নেই তবে এই অবরোধে দোষ বা শঙ্কা কোনো কিছু না ভেবে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এবং দেশের গণতন্ত্র ফ্রিয়ে আনার লক্ষ্যে তাদেরকে কিন্তু লড়ে যেতে হবে সেই কথাটি কিন্তু তিনি বারবার বলছিলেন এবং একই সঙ্গে বলছিলেন যে এই সরকারের অধীনে কোনোভাবেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা সম্ভব নয় এবং সেটি প্রতিষ্ঠিত করতে হলে তাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সকলকে একসঙ্গে এই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং একই সঙ্গে এই সরকারের পদত্যাগ নিশ্চিত করতে হবে এবং সেটি নিশ্চিত করতে পারলেই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব বলে তিনি মনে করছেন এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে সাইফুর রহমান রয়েছেন তার সঙ্গে একটু কথা বলবার চেষ্টা করবো তারা কি ভাবছে সে বিষয়টি জানার চেষ্টা করবো অবরোধ সহিংসতা এবং অগ্নিসংযোগ এর মাধ্যমে আসলে কি বার্তা দিচ্ছে এই অবরোধগুলো বিরোধী দলগুলো তারা কি বার্তা দিচ্ছে তারা জানেন যে আমরা বিরোধী দলগুলো আমরা শান্তিপূর্ণভাবে সরকারের রাষ্ট্রীয় সহিংসতা মোকাবেলা করে আমরা হরতাল এবং অবরোধের কর্মসূচি আমরা অব্যাহত রেখেছি সরকারি যাবতীয় উস্কানি পরিহার করে জনগণকে আমরা বলেছি শান্তিপূর্ণভাবে এই অবরোধটা সম্পন্ন করার জন্যে বাস্তবে সরকার আজকে সমগ্র জনগণ দেশবাসীর বিরুদ্ধে বাস্তবে তারা একটা যুদ্ধ ঘোষণা করেছে একটা বিরোধী দল এবং জনগণের বিরুদ্ধে একটা রাষ্ট্রীয় সন্ত্রাস পরিকল্পিতভাবে তারা অব্যাহত রেখেছে এই সব কিছু মোকাবেলা করে বিরোধী দলগুলো
শান্তিপূর্ণভাবে হরতাল অবরোধ অব্যাহত রেখেছে। বার্তাটা হচ্ছে মানুষ একটা গণআন্দোলন ইতিমধ্যেই নতুন পর্যায়ে উন্নীত হয়েছে, সেই বার্তাটা হচ্ছে সরকারকে অনতিবিলম্বে নির্বাচনের আগে সরকারকে পদত্যাগ করতে হবে, আলোচনা করে নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকারের ব্যাপারে সিদ্ধান্ত নেবার জন্যে আলোচনা করে নির্বাচন কেন্দ্রিক সংকট তাদেরকে সমাধান করতে হবে। যদি সরকার সে পথে না হাঁটে, শান্তিপূর্ণ পথে যদি সরকার বিদায় না নেয়, আন্দোলনের মধ্য দিয়ে এদেশের জনগণ সরকারকে পদত্যাগে আমরা বাধ্য করব। কিন্তু কোনোভাবেই বাংলাদেশ আর একটা একতরফা নীল নকশা সাজানো নির্বাচন বাংলাদেশে কোনোভাবেই দেশের মানুষের হতে দেবে না। সেই লড়াইটা এবার মানুষ বিজয় অর্জন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে, বিজয়ী হবে, আমরা বাংলাদেশকে রক্ষা করব। এখনকার যে চলমান অবরোধ এবং হরতাল, এই ধরনের অবরোধ এবং হরতাল দিয়ে কি আসলে সম্ভব গণতন্ত্র ফিরিয়ে আনা? আমরা হরতাল কর্মসূচির পাশাপাশি জনগণের তো আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন আছে, না হলে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা ছাড়া, মানুষের ব্যাপক সমর্থন ছাড়া এই অবরোধ হরতাল কোনোভাবে সফল হতো না। যে মানুষের সমর্থন, এই মানুষকে আমরা আবার মানুষ আবার রাজপথে নামবে, রাজপথে নেমবে তখন সরকারকে আমরা আবার গণজোয়ারের মধ্য দিয়ে সরকারকে আমরা পদত্যাগে বাধ্য করব। দর্শক শুনছিলেন সাইফুর রহমান, তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যে বিষয়টি বলছিলেন, গণতন্ত্র আসলে ফিরিয়ে আনার লক্ষ্যে এ ধরনের হরতাল এবং অবরোধ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, এবং তাই তো এ ধরনের হরতাল এবং অবরোধের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা আসলে জনগণের সঙ্গে একাত্মতা হয়ে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে লড়ে যাওয়ার কথা বলেছেন, আহ্বান জানিয়েছেন জনগণকে। দর্শক, চলছে গণতন্ত্র মঞ্চের অবরোধ। গণতন্ত্র মঞ্চের অবরোধ থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি নয়াপল্টন এলাকা থেকে।